তো বলছিলাম যে আমি এক্ষুনি এটার পোস্টটা লক্ষ্য করলাম যে অনেকেই বলেছেন যে গীতা কিভাবে পড়তে হয়। শুনুন, আমি গীতা বিকিনি পরেও পড়েছি, শাড়ি পরেও পড়েছি, জামা পরেও পড়েছি। হাই বালা সব বালা ডাক্তার বালা ডাক্তার বলি তো আজকে আমরা বালা ডাক্তার না আমাদের রাই কথা দিদি রে, তো রাই কথা দিদি রে লইছে রে আমি আসলে কয়েকটা কথা কমু আর কি। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, তাহলেই প্রতি মুহূর্তে তুমি ঠকে যাবে। দিদির নাম রাই কথা, দিদির পোষ দেখে সেরা মনে লাগছে ব্যথা। যারা যারা দিদি চিনো তারা তো চিনি, যারা যারা চিনো না তারা কয়েছে দিদি একটা কন্টেন্ট ক্রিয়েটর, দিদি জ্ঞান দে পিছনে সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই সেরা আর কি। যেমন আমি সেম কথাটা হয়েছে না, একটু পিছনে সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই কমু আর কি। দিদির নাম না রায় কথা, দিদির পোস্ট দেখে মনে হয় ব্যথা। তো ঘটনা শুরু হয় মেসেঞ্জার থেকে, মেসেঞ্জারের মধ্যে একটা মেয়ে আমার একটা পোস্ট পাঠাচ্ছে আর নিচে লেখছে দাদা দেহ। তো এত দাদা হিসাবে আমি ক্লিক করার লগে লগে দিদির পোস্টের ভিতরে ঢুকিয়েছে গা এই হয়েছে গে সেটা পোস্টার। দিদির পোস্টের ক্যাপশন লেখ না রাতের নীরবতা সাথে গীতা, ঠিক আছে, এটি থেকে পোস্টার আর কি। কয়েকটা ফটো থাকছে দিদি আর এর ভিতরে কিছু আবালরা কমেন্ট করতেছে দিদির ড্রেস আপ লয়ে সেরা আর কি, দিদি কী ধরনের ড্রেস পরে ফটো ছাড়ছে আর কী ধরনের ড্রেস পরে সেরা গীতা পড়তেছে। তো দিদি নিজের টেহাতে ইনকাম করে দিদি ড্রেস পরোক না পরোক যা খুশি তা পরোক, এতে আমাদের কেউরই কোনো কিছু আয়ে বা জানা আর কি, বুঝলাম পারছি। তো দিদি ড্রেস আপ লয়ে সেরা আমার কোনো ধরনের কোনো কমপ্লেনই নাই, দিদি তোমার যা ইচ্ছা তুমি তা পরো। কিন্তু ঘটনা হয়েছে কি সেরা দিদির ক্যাপশনটা দেখে সেরা লাগতেছে না যে দিদির হাতে রাখা যে বইটা এটা ভগবত গীতা লাগতেছে না এটা। এরপরেও দিদির স্টোরিটা দেখো। তো বলছিলাম যে আমি এক্ষুনি এটার পোস্টে লক্ষ্য করলাম যে অনেকেই বলেছেন যে গীতা কীভাবে পড়তে হয়। শুনুন, আমি গীতা বিকিনি পরেও পড়েছি, শাড়ি পরেও পড়েছি, জামা পরেও পড়েছি। তো গীতাতে কোথাও কোনো জায়গায় লেখা নেই যে গীতা কী করে পড়তে হবে, গীতা জাস্ট পড়ুন, সম্মান করুন গীতার মতো। দিদি যে কথাটাতে কইছে এর মানে দাঁড়াতেছে দিদি নিশ্চয়ই গীতা লই সেটা পোস্ট করছে, ক্লিয়ার হয় জিনিসটা। ঘটনা হয়েছে যে দিদি তোমার ড্রেস লো সেটা আমার কোনো প্রবলেম নাই, প্রবলেম হয়েছে যে তুমি গীতার রাখছো, গীতা কি থায়ের উপর রাখার জিনিস। আমি ভগবত গীতা পড়ার যে প্রক্রিয়াটা জানি এটাই মন তর যে স্নান করে সেরা পড়তে লাগবো, শুদ্ধ বস্ত্র পরে সেরা পড়তে লাগবো, একটা ভালো জায়গার মধ্যে বইয়া পড়তে লাগবো। এর মানে এটা না তুমি সোবার মধ্যে বই সেরা পড়বা, সোবার ভিতরে পড়লে সোবাটা সোবার মতন হইতেইব যেখানে গীতারা পড়া যাইতে পারে। আর এই জায়গার ভিতরে কোনো সময় আমি প্রেফার করতাম না কোরআন বা বাইবেলও পড়া যাইতে পারে। আর কোনো সময় তো এটা তো কোনোদিনও পসিবল না যে তুমি থায়ের উপর কোনো একটা ধর্মগ্রন্থ রাখবা, রেখে সেটা ফটোশ্যুট করবা। দিদির একটু নর্মাল জিন্দগি দেখো, এরপর দিদির মেন্টাল জিন্দগি দেখামো আমি। ইয়ে হ্যায় আম জিন্দগি, ইয়ে হ্যায় মেন্টস জিন্দগি, মেন্টস দিমাগ কি বার্ট পারি অফ দ্য ইয়ার স্ক্যাম 2022 বাল গীতা কো এসেরা পোস্ট করা পোস্টের কমেন্টের ভিতরে বেদান গালি গাইতেছে, অরিজিনাল এটা গীত হই না, বাইবেল রয়েছে এরা পোস্ট করে কো গীতা বলে। দিদি শো অফ করার তো একটা লেভেল থাকে, তুমি তো আপ্রাম পার হয়ে গেছো গা। বাইবেল রে গীতা কো এরা পোস্ট করা থায়ের উপরে বাইবেল রে কে কো এটা বলে গীতা। আমার ব্রেনের ফেসের ভিতরে এটা ঢুকতেছে না যে কিতা করতে চাইছে দিদি, কিতা করতে চাইছে। ঘটনাটা কিতা ধরুনি সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইয়া জ্ঞান দিতে দিতে দিদি জ্ঞানের সাগর এত ডুবা ডুবছে দিদি গীতা আর বাইবেলের ভিতরে আছে না মর্মই বুঝছে না। গীতা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ আর বাইবেল হইতে গিয়ে সেটা খ্রিশ্চান ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, বুঝতাম পারছি না আমি। দিদি পাবলিকের চুতিয়া বানানোর আগে মনে রাখো যে পাবলিকের ভিতরে আছে না আমরার মতন চুতিয়া আছে, যারা মানুষের চুতিয়া ঘিরে দিয়ে তুলে ধরে আর কি সবার সামনে। তুমি এত বড় একটা আর্টিস্ট, এত বড় একটা মডেল, এত বড় একটা তুমি ভিডিও ক্রিয়েটার, এত লাখ লাখ তোমার ফলোয়ার, এরপরও এত বড় একটা কাজ করতে তোমার মনের ভিতরে একবার বাজছে না? হয়তো বা আমার এত বেশি ফলোয়ার না, এত বেশি ফলোয়ার না থাকার কারণে বেশি ফলোয়ারের মানে ফিলিংসটা আমি ফাইতাম পারি না, হয়তো বা মনে হয় 4.5 লাখ ফলোয়ার হলে ইডি করুন লাগে না গীতা। অ্যাটেনশন পাওয়াটা তো দরকার, কত আর সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই সেটা জ্ঞান মারবো সোশ্যাল মিডিয়ার ভিতরে।
দিদির অডিয়েন্স তুলছে, অন্তত পক্ষে অডিয়েন্সের সম্মান করাটা তো দরকার। এজ এ ভিডিও ক্রিয়েটর আমি মনে করি আমার প্রত্যেকটা ভিউয়ার্স, একটা ভিউয়ার্স আমার কাছে ইম্পর্টেন্ট, একটা কমেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট। যে আমার কমেন্টের ভিতরে গালি দেয়, হের কমেন্টটা লাগেও আমার 1% হলেও ভিডিওটা রিচ হয়েছে, তো হের কমেন্টটাও আমার কাছে ইম্পর্টেন্ট। আমি এই মাঠের ভিতরে ঢুকতাম না যে দিদি রিজার্ভ করে এই ফলোয়ার ফ্যান্স ফলোয়িং বা ডিজার্ভ করে না, আমি এর ভিতরে একদম যেতাম না। আমি এটা কমু যে তোমার কাছে যত বেশি পাবলিক আইব তোমার রেসপন্সিবিলিটি তত বাইরে দেবো গা। তুমি কিতা করতেছো সোশ্যাল মিডিয়ার ভিতরে, তুমি কিতা দেখাইতেছো, তুমি কি শো করতেছো, তুমি কি শো অফ করতেছো, তোমার এটা জানান দরকার। তুমি যেন এইভাবে যেন গীতা কোয়েশেরা বাইবেল ঠায়ের মধ্যে রেখে সেটা তুমি পোস্ট করছো, এটা কোনো মানে আছে? আজকে আমি তোমার ভিডিও করতেছি, যদি তুমি না করতে হয়তো বা তোমার আমার ভিডিও করার কোনো ইচ্ছাই থাকে না বা কোনো দরকারই পড়ো না। মানে তুমি কোথায় তুই কেডা আমার হলে ভিডিও করো না, তুমি কেডা ভাই, তুমি কেডা এসব ধরনের সুতি আবার করতা সোশ্যাল মিডিয়ার মধ্যে, তুমি কেডা, তুমি কেডা দেন তুমি গীতা থায়ের মধ্যে রেখে সেটা পোস্ট করবা, কিন্তু এটা গীতই না বাইবেল খেরে। তুমি এইসব ধরনের কারণে কী কেড়া করো? তো যাই হোক, কেউ রে কইতাম না ব্লাইন্ডলি ফলো করো, কেউ রে কইতাম না কি সেটা গালি দৌড়তাম না। আমি একটা কথা কমু, অন্ধসুদা হইও না কোনো কেউর প্রতি, আমার প্রতিও না, ঠিক আছে? আর একটা কথা কই দিমু, বাটপারি করার আগে মনে রাখিও উপরে সিসিটিভি মানে উপরওয়ালা ভগবান দেখতে। ওই যে তুমি বাইবেলের গীতা কই সেটা পোস্ট করে দিছ, শ্রীকৃষ্ণ কিন্তু সহ্য হয়েছে না, আজকে আমার দেবে পিটু বানিয়ে লেছে না, এটা গালি দিতাম না। এটা মনে রাখি আর কি, উফরে আছে না যা হইতে সব কিন্তু লেখা হইতে আছে, ঠিক আছে? আর এখানের মধ্যে ওই লেহাডির সুফল কুফল বিফল দাফল যে আছে, যে ফল হয়ে আছে সব পাইয়া যাইবা আর কি। তো আজকে ভিডিওটা দূর হই, আর আমি কোনো দিদি রেখেছি না, কেউ হেড স্পেস দিও না। যদি যদি দিদি ভিডিওটা দেখা দাও তাহলে ফটোটা অন্তত ডিলিট করে নেও, অন্য দিয়ে ফটোটা ডিলিট করছো না, এটা কতদিন আছে বলতো? মানুষই করে এমন তো না, মানুষ করে। আমি ভিডিওটা বানাইতে বহুদিন লিট করে নিয়েছি, কারণ আমার দেহ না ছিল বললে অনেক মানুষ হয়তো কমেন্ট করছে ফটো ডিলিট করে কি করে না, ফটোটি দিদি ডিলিট করছে না। যে দিদির লগে কেউ লগে আমার কোনো পার্সোনাল শত্রুতা আমি নাই, প্লাস দিদির লগে আমার পার্সোনাল কোনো শত্রুতা আমি নাই। দিদির কিছু কিছু ভিডিও আমার ভালোও লাগে, আবার কিছু কিছু ভিডিও ভালো লাগে না। তো যাই হোক, আমি এই ব্যাটার দেয় তেমনি না যে ভালো লাগে তা খারাপ কিতা, কেউ লগে আমার কোনো পার্সোনাল শত্রুতা আমি নাই, আমার এই পোস্টটা ভালো লাগছে না, প্রথম কথা হচ্ছে গিয়ে সেরা। আর আমি পার্সোনালি গিয়ে তো এটাই করছি না, আমার মানুষে ফাটাইছে দেন আমি গেছি, ঠিক আছে? তো দিদির এই জিনিসটা আমার ভালো লাগছে না যে বাইবেল বাইবেলের গীতা কই সেটা পোস্ট করছে, আবার এটা আবার দিদি মানে একটু মানে ইয়ে দেখায় সেরা চর দেয় সেরা আবার দিছে যে দিদি নাকি বিকিনি টিকিনি পরে সেটাও গীতা পড়ে। তো যাই হোক, তো আমার জিনিসটা ভালো লাগছে না, মানে বিকিনি পরে গীতা পড়ো না যে কথা না, মানে দিদি যেন পোস্ট করছে ওই উল্লা পাল্লা মানে মিথ্যা বা স্ক্যাম করে সেটা পোস্ট করছে, ওই জিনিসটা আমার ভালো লাগছে না, যে কারণে ভিডিওটা আমি বানাইছি। যদি দিদি ভিডিওটা দেখতো তাহলে অবশ্যই আমি তোমার সাজেশন করবো যে শুধু হিসাবে ভিডিওটা ডিলিট করলাম, আরে সরি পোস্টটা ডিলিট করলাম। তো আজকে ভিডিওটা এই দুই বাই।